সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকায় তেজগাঁওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডে নারী ও শিশুর মৃত্যু। নৌকার কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে সময় বেঁধে দিলেন মমতাজ। সরকারের পদত্যাগের দাবিতে মশাল মিছিল। সদরপুরে নিক্সনের সমর্থক ইউপি সদস্যকে কুপিয়ে জখম। দেশের 95% মানুষ সরকারের বিরুদ্ধে, মন্তব্য নুরুল হক নূরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঢাকায় তেজগাঁওয়ে বস্তিতে অগ্নিকাণ্ডে নারী ও শিশুর মৃত্যু। রাজধানীর তেজগাঁও এলাকায় মোল্লাবাড়ি বস্তিতে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার সকালে এক খুদে বার্তায় ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মেহেদী হাসান প্রথম আলোকে জানিয়েছেন, যে দুজন আগুনে পুড়ে মারা গেছে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের মধ্যে একজন নারী ও আরেকজন শিশু। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস বলেছে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সামনের ওই বস্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাত 2:28 তারা আগুন লাগার খবর পায়। 13টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। রাত 3:40 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর 4:15 দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন প্রথম আলোকে আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানান। তবে তখন কেউ হতাহত হওয়ার খবর পাননি বলে জানান তিনি। নৌকার কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের সময় বেঁধে দিলেন মমতাজ। মানিকগঞ্জ 2 আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং পরবর্তী সময় নৌকার সমর্থকদের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন আওয়ামী লীগের পরাজিত প্রার্থী মমতাজ বেগম। তা না হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নিজেই হামলাকারীদের প্রতিহত করবেন বলে জানিয়েছেন আসনটির দুবারের সাবেক এই সংসদ সদস্য। শুক্রবার বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন মমতাজ বেগম। পরাজিত এই প্রার্থীর দাবি, তার অনুসারীদের ওপর হামলার ঘটনাগুলোয় নির্বাচনে বিজয়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ জড়িত। সরকারের পদত্যাগের দাবিতে মশাল মিছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ডামি নির্বাচন আখ্যা দিয়ে আওয়ামী লীগের নতুন সরকারের পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল সমাবেশ হয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোট এই কর্মসূচি পালন করে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের এই কর্মসূচিতে সন্ধ্যা 6:45 দিকে টিএসসির সঞ্জীব চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়। মিছিলটি রোকেয়া হলের সামনে দিয়ে নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ, কাঁটাবন ও শাহবাগ মোড় হয়ে টিএসসিতে এসে শেষ হয়। পরে রাজু ভাস্কর্যে সংক্ষিপ্ত সমাবেশ হয়। জোটের মিছিলে নেতাকর্মীরা বলেন, বাঁশের লাঠি মশাল হবে, স্বৈরাচারের পতন হবে, একতরফা নির্বাচন জনগণ মানে না, যে সরকার ডামি ভোটের সেই সরকার চায় না, ভোট চোরদের গদিতে আগুন জ্বালো একসাথে প্রভৃতি বলে স্লোগান দেন। স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার আহ্বানও জানান তারা। সদরপুরে নিক্সনের সমর্থক ইউপি সদস্যকে কুপিয়ে জখম। ফরিদপুরের সদরপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার বেলা 3:00 দিকে উপজেলার কৃষ্ণপুর বারৈর আঞ্চলিক সড়কের ঠ্যাঙ্গামারি এলাকার মোকসেদ মাতুব্বরের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহত ইউপি সদস্যের নাম জসিম ফকির, তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জসিম ফকির সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের 5 নম্বর ওয়ার্ডের সদস্য। তার বাড়ি ওই ইউনিয়নের নিজ গ্রামে। তিনি ফরিদপুর 4 আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের কর্মী। দেশের 95% মানুষ সরকারের বিরুদ্ধে, মন্তব্য নুরুল হক নূরের। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গণতান্ত্রিক বিশ্ব নির্বাচনের আগে যেভাবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে, নির্বাচনের পরও তারা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বলে স্পষ্টভাবে বলছে। এ নির্বাচন দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি। বুদ্ধিজীবী আন্তর্জাতিক সংগঠন
পর্যবেক্ষকরা বলেছে 5-7 ভাগের বেশি ভোট পড়েনি, তার মানে 95 ভাগ মানুষ এই সরকারকে সমর্থন করছে না, তারা সরকারের বিরুদ্ধে। শুক্রবার পুরানা পল্টন আলরাজি কমপ্লেক্সের সামনে ডামি নির্বাচনের ডামি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। নূর বলেন, রাষ্ট্রের 2,000 কোটি টাকা খরচ করে স্বতন্ত্র প্রার্থী দিয়ে নির্বাচনী উৎসব করার চেষ্টা করেছেন, কিন্তু সেটা প্রহসনে পরিণত হয়েছে। জনগণের সাজানো নির্বাচন বয়কট করেছে, বিদেশিরাও বলছে হাজার হাজার বিরোধী নেতাকর্মী গ্রেপ্তার করে জেলে ভরে সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করা হয়েছে, তাই জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম গড়ে তুলতে হবে, এ সংগ্রামে জনগণের জয়ী হবে। সারা দেশে 3টা পর্যন্ত ভোট পড়েছে গড়ে 26.37%। সারা দেশে বেলা 3টা পর্যন্ত 26.37% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, এ হিসাবে কিছুটা হেরফের হতে পারে, কারণ সব জায়গার তথ্য পাওয়া যায়নি। ইসি সূত্র জানায়, বেলা 3টা পর্যন্ত ঢাকায় 25, চট্টগ্রামে 27, খুলনায় 32, সিলেটে 22, ময়মনসিংহে 29, রাজশাহীতে 26, রংপুরে 26 ও বরিশালে 31% ভোট পড়েছে। এর আগে বেলা 12টার পরে ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, বেলা 12:10 পর্যন্ত সারা দেশে 18.5% ভোট পড়েছে। নির্বাচনের খোঁজ খবর রাখছেন খালেদা জিয়া। অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, তিনি নির্বাচনের সার্বিক খোঁজ খবর করছেন বলে জানা গেছে। গণমাধ্যমে চোখ রাখার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসক এবং পরিবারের সদস্যদের থেকেও তিনি বিভিন্ন বিষয়ে অবগত হচ্ছেন বলে দলটির বিভিন্ন সূত্রে জানা গেছে। এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান বলেন, ম্যাডাম 2022 সালের 9ই আগস্ট থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন, গতকাল রাতে আমি খোঁজ নিয়েছি, বাসায় নেয়ার মতো পরিস্থিতি নেই বলে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো বলেন, ম্যাডাম এক প্রকার কারাগারে আছেন, তাছাড়া বিএনপি নির্বাচন বর্জন করে আন্দোলনে আছে, সেখানে তো কারো আগ্রহ থাকার কথা নয়, তিনি টেলিভিশন ও পত্র পত্রিকা দেখে খোঁজখবর রাখছেন। নিজেকে ভোট দিতে পারলেন না হিরো আলম। আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বগুড়া 4 আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী, তিনি সেখানে ভোটার না হওয়ায় নিজেকে ভোট দিতে পারেননি। রোববার সকাল 9:15 দিকে বগুড়া 6 সদর আসনের এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর প্রতিক্রিয়ায় হিরো আলম সাংবাদিকদের বলেন, তিনি বগুড়া 4 আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী, কিন্তু ভোটার বগুড়া 6-এর এরুলিয়াতে আর 2টি আসন পাশাপাশি হওয়ায় তিনি সদরে ভোট দিতে পেরে গর্বিত, নিজেকে ভোট দিতে না পারায় তার দুঃখ নেই। শনিবার তার বাড়ির কাছে ককটেল বিস্ফোরণ হলেও তিনি এতে ভীত নন। তিনি আরো বলেন, ভোটার উপস্থিতি কম হলেও পরিবেশ ভালো আছে, কারচুপি না হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে, মন্তব্য জি এম কাদেরের। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সবসময় আমাদের আশঙ্কা ছিল যে নির্বাচনে নিয়ে এসে আমাদের কোরবানি করা হবে, কোরবানি করে নির্ভেজাল একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হবে, এসব আশঙ্কা সত্যি হয় কিনা তা বিকেল হলেই বোঝা যাবে। আজ রোববার রংপুর 3 আসনের ভোট কেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের এ মন্তব্য করেন। জি এম কাদের বলেন, জামালপুর কুমিল্লা সহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে বলে খবর পেয়েছি, যে পুরনো কায়দায় আওয়ামী লীগ ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে, যদিও বারবার আশ্বস্ত করা হয়েছিল যে এমন কোনো ঘটনা ঘটবে না। জি এম কাদের বলেন, ভোট স্বাভাবিক হবে না, সে ধরনের একটা আবহাওয়া তৈরি করা হচ্ছে, সব জায়গায় খবর এখনো পাইনি, যে আশা করছিলাম ভোটটা স্বাভাবিক হবে, কিন্তু রংপুর ছাড়া বেশিরভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না। আর ধৈর্য রাখতে পারলেন না সাকিব, মারলেন চর। ক্রিকেটে ব্যাট বয় হিসাবে পরিচিত সাকিব আল হাসান, দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ব্যাট বয় সাকিব যেন গুড বয় হয়ে গেলেন, তবে আর পারলেন না গুড বয় হিসাবে থাকতে, অবশেষে ধৈর্য হারালেন সাকিব আল হাসান। সকালে ভোট দেওয়ার পর কেন্দ্র পরিদর্শন করছিলেন সাকিব, এরই মধ্যে এক সমর্থককে চর মেরে বসেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভিড়ের মধ্যে পড়েন সাকিব, এ সময় মেজাজ হারিয়ে এক কর্মীকে চর মেরে বসেন এই টাইগার অধিনায়ক। এর আগে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ভোট দেন সাকিব, দড়িমাগুড়ে স্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি, ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, কথা বলেন মিডিয়ার সঙ্গেও।
এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশ্যে রওনা হয়ে যান তিনি।